বর্তমানে বিশ্বজুড়ে বড় উদ্বেগের নাম পরিবেশ দূষণ। অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের ফলে দূষিত হচ্ছে সুস্থ পরিবেশ। নিজেদের প্রয়োজনে মানুষ প্রতিনিয়ত আঘাত হানছে পরিবেশের ওপর, আর পরিবেশ হারাচ্ছে তার নিজস্ব ভারসাম্য। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটির যৌথভাবে প্রকাশ করা সর্বশেষ এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স ইপিআই অনুযায়ী পরিবেশ দূষণ রোধে ব্যর্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। ইপিআই তরিতে বায়ুর মান, পানি সরবরাহ ও পয় নিষ্কাশন, ভারী ধাতুর উপস্থিতি, জীববৈচিত্র্য, আবহাওয়া ও জ্বালানির মতো 24টি সূচককে বিবেচনায় নেওয়া হয়েছে। পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম একজন সংগঠক আবু নাসের খান মনে করেন, সঠিক পরিকল্পনার অভাবেই দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পয়ঃবর্জ্যটা কিন্তু ওয়াসা দায়ী সেটার জন্য, এটা ঢাকা শহরের অন্তত 25% দায়ী হইল পলিউশন। কিন্তু এটা কিন্তু পলিউশনটা এত মারাত্মক না, যেটা ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যেটা যতটা মারাত্মক। কৃষি উৎপাদন যখন করি আমরা, সার কীটনাশক যথেচ্ছভাবে ব্যবহার করি, এই সার কীটনাশক ব্যবহার করলে সারের একটা বিরাট একটা অংশ ধুয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এবং কীটনাশকের একটা বিরাট একটা অংশ কিন্তু জলাধারগুলো সহ এগুলো দূষিত হচ্ছে। গাড়ি ধোয়ার পানি যেটা কিংবা তেল টেল পড়তেছে সেই যেগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল এমিতে পড়তেছে, এই সব কিছু মিলেই কিন্তু বাংলাদেশের পলিউশনটা খুব বেশি মারাত্মক আকার ধারণ করছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ রক্ষায় যোগ হচ্ছে নিত্য নতুন চ্যালেঞ্জ। তিনি বলেন, পরিবেশকে উপেক্ষা করে কোনো উন্নয়নই টেকসই উন্নয়ন নয়। এখন নদী রক্ষার আন্দোলন, বন রক্ষার আন্দোলন, এগুলোকে ছাপিয়ে আমাদের জন্য পরিবেশের কনসার্ন হয়ে যাচ্ছে হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সেগুলোর প্রভাব বা নেতিবাচক প্রভাবগুলো আমরা কতটা আসলে মোকাবেলা করতে পারবো, সেই সক্ষমতা আমাদের কতটুকুন আছে আমার মনে হয় না সেটার উত্তর আসলে আমরা কেউ জানি। চাইলেই সরকার একটি সুন্দরবন সৃষ্টি করতে পারবে না, কিন্তু আজকে একটি বিদ্যুৎ কেন্দ্র রামপালে না করে চাইলেই অন্য জায়গায় করা যাবে। আজকে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না করে সোলারের মাধ্যমেও আপনার বিদ্যুৎ সমস্যার সমাধান করা যাবে। কিন্তু যেই জিনিস আপনি সৃষ্টি করতে পারবেন না, তার ধ্বংস করার কোনো আইনগত বা নৈতিক অধিকার আপনি রাখেন। পরিবেশ দূষণ রোধে বাংলাদেশের ব্যর্থতার কারণ হিসেবে আইনি দুর্বলতা ও রাজনৈতিক সদিচ্ছাকেই বড় করে দেখছেন এই আইনবিদ। পরিবেশ নিয়ে প্রতিষ্ঠান আছে, আইন আছে, পরিবেশ সমস্যাও আছে। ইচ্ছা থাকলে অনেক সমস্যার সমাধান করা যেত, কিন্তু ইচ্ছা নেই, কারণ পরিবেশের সম্পদগুলোকে আমরা ব্যক্তি সম্পদে রূপান্তরিত করেছি এবং এগুলোকে খনি ভেবে যতটুকু নেওয়া যায় ততটুকু নিচ্ছি। ফলে এখানে আইন অসহায় হয়ে পড়েছে, আর প্রতিষ্ঠানগুলো সেই ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে। যেভাবে রাখতে চেয়েছিলাম আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য রাখতে, সেটা রাখতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব। It is just a slogan, but there is hardly any political commitment. পরিবেশ রক্ষায় আরো সচেতনতা বাড়ানো এবং দূষণের বিরুদ্ধে সাধারণ মানুষকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পরিবেশবিদরা। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।